এখন আমরা শিখব যে কীভাবে পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কোনো ফাইল ক্রিয়েট করতে পারি অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ডায়নামিক ওয়েবসাইট তৈরি করে থাকি তো শেষ ধরনের ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে আমাদের অনেক সময় এই ধরনের ছোট ছোট কিছু কমান্ডের প্রয়োজন হয়ে পড়ে তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তো আমি নোটপ্যাড ওপেন করছি তো এই নোটপ্যাডে আমি ফাইল ক্রিয়েটের যে ছোট্ট কমান্ডটি সেটি লিখে রেখেছি তো আমি এখন সেটি আপনাদের সামনে ডিসকাস করছি তো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা ফাইল নেই নামে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি দেন আমরা একটি ফাইলের নাম দিয়েছি অর্থাৎ যে নামে আমরা ফাইলটি তৈরি করব সেই নামটি আমাদের দিয়ে দিতে হবে এবং যে ধরনের ফাইল তৈরি করব তার এক্সটেনশন আমাদের দিয়ে দিতে হবে তো আমরা চাচ্ছি যে একটি নোটপ্যাড ফাইল তৈরি করতে এই জন্য আমরা ডট টিএক্সটি এই এক্সটেনশনটি আমাদের ফাইল নেমের পরে আমরা জুড়ে দিলাম দেন আমরা সেমিকোলন দিয়ে এই লাইনটি শেষ করেছি দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ফাইল হ্যান্ডেল নামে এই ফাইল হ্যান্ডেল এই ভেরিয়েবলটির কাজ মূলত ফাইলটিকে সে মেন মেনিপুলেট করবে দেন আমরা দেখতে পাচ্ছি এফ ওপেন অর্থাৎ ফাইলটিকে ওপেন করা হবে দেন ডলার সাইন ফাইল নেম অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটি এখানে ডিক্লেয়ার করেছি সেটি এখানে কল করা হয়েছে দেন ডাব্লিউ এর দ্বারা বোঝানো হয়েছে ফাইলটি রাইট করবে দেন আমরা দেখতে পাচ্ছি যদি তা না হয় তাহলে ডাই দেন একটি মেসেজ দেবে যে ক্যান নট ওপেন ফাইল দেন সেমিকলন দিয়ে এই লাইনটি শেষ দেন আমরা দেখতে পাচ্ছি এফ ক্লোজ দেন ফার্স্ট ব্রেকেটের মধ্যে ডলার সাইন ফাইল হ্যান্ডেল অর্থাৎ ফাইলটিকে ক্লোজ করার জন্য এই কমানটি ইউজ করা হয়েছে তো এখন আমরা এই ফাইলটিকে কপি করে এখান থেকে ডিম নিয়ে আমরা পেস্ট করে আমরা এস টি ডক্সের মধ্যে লার্ন নামক ফোল্ডারে ক্রিয়েট আন্ডার স্কোর ফাইল ডট পিএসপি নামে অর্থাৎ পিএইচপি ফর্মেটে আমরা ফাইলটিকে সেভ করেছি তা এখন আমরা ফাইলটিকে একটু রান করে দেখছি তো আমরা চলে যাচ্ছি আমাদের লোকাল সার্ভারে দেন লার্ন নামক ফোল্ডারে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ফাইল তো আমরা এই লিঙ্কটিতে জাস্ট ক্লিক করলে মাউস পয়েন্টের দিয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই ফাইলটি প্রসেসিং হয়েছে অর্থাৎ ওপেন হয়েছে তো এখন আমরা আমাদের ফাইলটি ক্রিয়েট হয়েছে কিনা তা একটু দেখে আমরা লার্ন নামক ফোল্ডারে চলে গেলাম অর্থাৎ যে ফোল্ডারে আমরা ফাইলটিকে আপলোড করেছি ক্রিয়েট আন্ডার স্কোর ফাইল আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারের মধ্যে হেরাডট টি এই নামে আমাদের ফাইলটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা খুব সহজেই কোনো ফাইল আমরা তৈরি করে নিতে পারবো